So now we will do the idea of inertia. Inertia ki? Suppose ekta block ache. There is a block. Suppose there is a block on the surface. Okay, there is a block on the surface, and suppose you are keeping a block on the surface. Will this block move? আমি জিজ্ঞেস করবো এটা গুনগুন আর সোহিনীকে, গুনগুন আর সোহিনী, উইল দিস ব্লক মুভ, এই ব্লকটা কি মুভ করবে? গুনগুন আর সোহিনী, উইল দিস ব্লক মুভ? উইল দিস ব্লক মুভ? আমি যদি ব্লকটাকে এমনি রেখে দিই, আমি কিছু দিইনি, আমি ব্লকটাকে এমনি রেখে দিয়েছি, ব্লকটা কি মুভ করবে? না স্যার। অভিক? না না, ব্লকটা মুভ করবে না। আচ্ছা, আমি কি করলাম, একটা বডিকে একটা মেজের উপরে আই জাস্ট রোল্ড আ বডি অন আ ফ্লোর। কী করলাম, একটা বডিকে একটা মেজের উপরে আই কেপ্ট আ পুশ, বডিটার উপরে কোনো ফোর্স, কোনো ফ্রিকশন কিচ্ছু কাজ করছে না, বডিটা এইদিকে চলতে থাকছে, কিছুই বডির উপরে কাজ করছে না। একটা বডিকে আই হ্যাভ প্লেসড আ বডি ইন স্পেস, নো থিং ইজ অ্যাপ্লাইড অন দ্য বডি, নাথিং ইজ অ্যাপ্লাইড অন দ্য বডি, আই পুশ দ্য বডি, দ্য বডি ইজ মুভিং ফরওয়ার্ড, উইল দ্য বডি স্টপ? উইল দ্য বডি স্টপ? আমি একটা বডিকে স্পেসে পুশ করে দিয়েছি, তার উপর আমি আর কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, উইল দ্য বডি স্টপ? নো, the body won't stop. তার মানে when a body is at rest, when a body is at rest, it will remain, when a body is at rest, it will remain at rest. When the body is in motion, it will remain in motion. একটা body যখন rest এ থাকবে, it will remain at rest. When a body will be in motion, it will remain in motion. At rest, it will remain at rest. In motion, it will remain in motion. Unless and until an external force is applied on it. Unless and until, mark it very clearly, an external force. An external force is applied on it. যতক্ষণ না ওর উপরে আমি একটা বাইরে থেকে ফোর্স দেব, ওর স্টেট অফ রেস্ট অর স্টেট অফ মোশন won't চেঞ্জ। স্টেট অফ রেস্ট মানে দিস ইজ দি স্টেট অফ রেস্ট, স্টেট অফ রেস্ট মানে দি পজিশন ইন উইচ ইট ইজ অ্যাট রেস্ট, স্টেট অফ মোশন মানে দ্য পজিশন ইন উইচ ইট ইজ অ্যাট মোশন। ওকে, এই যে স্টেট অফ রেস্ট, যে বডিটা রেস্টে থাকলে রেস্টেই থাকবে, যদি এর উপরে আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, দিস ইজ অলসো নোন অ্যাজ ইনার্শিয়া অফ রেস্ট, ইট ইজ অলসো নোন অ্যাজ ইনার্শিয়া অফ রেস্ট, অলসো নোন অ্যাজ ইনার্শিয়া অফ রেস্ট। এই যে স্টেট অফ মোশন, দ্য বডি উইল স্টে ইন দি স্টেট অফ মোশন আনলেস অ্যান্ড আনটিল অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট, এই যে স্টেট অফ মোশন, দিস ইজ অলসো নোন অ্যাজ ইনার্শিয়া অফ মোশন। প্রথমে জিজ্ঞেস করব অভিককে, অভিক এবার আমি চাইছি কি যে আমার একটা বডি রেস্টে আছে, যে বডিটা রেস্টে আছে আমি সেই বডিটাকে মুভ করাতে চাইছি। সাপোজ দিস বডি ইজ অ্যাট রেস্ট, আই ওয়ান্ট টু মুভ দিস বডি হুইচ ইজ অ্যাট রেস্ট, কী করতে চাই, এই বডিটাকে যদি মুভ করাতে চাই বাইরে থেকে আমাকে, তাহলে কিছু একটা দিতে হবে, এই যে কিছুটা দিতে হচ্ছে, দ্যাট ইজ লিখে দিয়েছিলাম এখানে আনলিস অ্যান্ড আনটিল অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট, তার মানে বাইরে থেকে আই হ্যাভ টু অ্যাপ্লাই অ্যান এক্সটার্নাল ফোর্স, আমি যদি বাইরে থেকে একটা এক্সটার্নাল অ্যাপ্লাই ফোর্স অ্যাপ্লাই করি তবেই আমি এটাকে মুভ করাতে পারবো। আচ্ছা, দুটো কেস ফার্স্টে কী করলাম, যে এইরকম নিলাম আমার সারফেসটা, এখানে এইরকম নিলাম আমার সারফেসটা, ওকে,
Now in first case, the mass is small. In second case, the mass is humongous. জিজ্ঞেস করবো অভিককে, অভিক এইটার ক্ষেত্রে যদি মাস হয় 5 গ্রাম, এটার জন্য যদি মাস হয় 5000 গ্রাম, কোনটাকে মুভ করাতে গেলে আই উইল রিকোয়ার মোর অ্যামাউন্ট অফ ফোর্স বলতো? কেস টুটা, দ্যাট ইজ 5000 গ্রাম। তার মানে ইনার্শিয়া অফ রেস্ট ডিপেন্ডস অন মাস। ইনার্শিয়া কার উপরে ডিপেন্ড করছে? ইনার্শিয়া অফ রেস্ট কার উপরে ডিপেন্ড করছে? ডিপেন্ডস অন মাস। যার মাস বেশি, ফর দ্যাট উই হ্যাভ টু অ্যাপ্লাই মোর অ্যামাউন্ট অফ ফোর্স। যার মাস কম, ফর দ্যাট উই নিড টু অ্যাপ্লাই লেস অ্যামাউন্ট অফ ফোর্স। মাস বেশি হলে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, মাস কম হলে কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, বাট টু মুভ আ বডি উই নিড টু অ্যাপ্লাই ফোর্স। ফোর্স না অ্যাপ্লাই করলে একটা বডি তার ইনার্শিয়া থেকে সরবে না। নেক্সট কোয়েশ্চেন, আই উইল আস্ক দিস টু গুনগুন। সাপোজ আই এম ডিলিং উইথ ইনার্শিয়া অফ মোশন। কি না, একটা বডি মোশনে আছে, ইনার্শিয়া অফ মোশন নিয়ে ডিল করছি। যে একটা বডি মোশনে আছে, কীরকমভাবে মোশনে আছে, যে একটা বডি সামনের দিকে মুভ করছে। আ বডি ইজ মুভিং ইন দি ফরওয়ার্ড ডাইরেকশন, আ বডি ইজ মুভিং ইন দিস ডাইরেকশন, লেট ইটস ভেলোসিটি বি 10 মিটার পার সেকেন্ড। দুটো জিনিস করতে পারি, আই ক্যান ডু টু থিংস। ফার্স্ট থিং ইজ দ্যাট ওয়েন দ্য বডি ইজ এট দি ইনার্শিয়া অফ মোশন, দুটো জিনিস করতে পারি। ওয়েন দ্য বডি ইজ এট দি ইনার্শিয়া অফ মোশন, আই ক্যান ডু টু থিংস। দি ফার্স্ট থিং ইজ আই ক্যান ইনক্রিজ দি স্পিড অফ দি বডি, আই ক্যান ডু দিস ওয়ান। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ আই ক্যান ডিক্রিজ দি স্পিড অফ দি বডি। 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, ওটাকে 5 মিটার পার সেকেন্ড করে দিতে পারি। হ্যাঁ, তাহলে যদি আমাকে ইনক্রিজ করতে হয়, ইনক্রিজ করতে গেলে কি করতে হবে? বডিটা এই দিকে মুভ করছে, ইনক্রিজ করতে গেলে কি করব? আমি কোন দিকে ফোর্স দেবো? বডি যেদিকে যাচ্ছে সেই দিকে না তার উল্টো দিকে, কোন দিকে দেবো ফোর্স? যেদিকে যাচ্ছে। ইয়েস, সো টু ইনক্রিজ দি স্পিড অফ দি বডি উই নিড টু অ্যাপ্লাই আ ফোর্স ইন দি ডাইরেকশন অফ মোশন। ইন ইফ উই নিড টু ডিক্রিজ দি স্পিড অফ দি বডি, ইন হুইচ ডাইরেকশন উইল অ্যাপ্লাই দি ফোর্স? উল্টো দিকে। ইয়েস, সো উইল অ্যাপ্লাই দি ফোর্স ইন দি অপোজিট ডাইরেকশন। ওকে, সো to change the speed of the body or to change the motion of the body, to change the direction of the body, we need to apply an external force. External force er direction determine korbe je how I will change its inertia of motion. Acha, ebar golpo ta ki rokom? Suppose I want to surface ta ki tomar shoja ache, sob shoja, ami hate achi to beke jacche tai, but sob shoja. Okay, now suppose this is a body, it is moving with a speed of 10 meter per second. Ami ki chaichi? I want to increase its speed to 20 meter per second. Ami or inertia ta ke change korte chaichi. I want to increase its speed to 20 meter per second. Now in the second case I have two bigger bodies jar mass অনেক বেশি। আমি কি চাইছি? এই বড় বডির মাসটা যেটা 10 মিটার পার সেকেন্ডে আসছিল, আই ওয়ান্টেড টু ইনক্রিজ ইট স্পিড টু 20 মিটার পার সেকেন্ড। নাও টেল মি, ইন উইচ কেস দিস ইজ 50 গ্রাম, দিস ইজ 2000 গ্রাম, ইন উইচ কেস ডু আই নিড টু অ্যাপ্লাই মোর ফোর্স? গুনগুন, ইন উইচ কেস ডু আই নিড টু অ্যাপ্লাই মোর ফোর্স, স্মলার মাস অর লার্জার মাস? Lighter body and a heavier body, in which case do we need to apply more force? Common sense, use your common sense. একটা ভারী বডিকে সরিয়ে তার স্পিড বাড়াতে চাইছি, একটা হালকা বডিকে সরিয়ে স্পিড বাড়াতে চাইছি, in which case you need to apply more force? Fast. Gungun? Good body. Okay, I'll ask Obi. Hi, sir. হ্যাঁ, তাহলে বল, তাত্রি কোথায়, absent কেন? Hello. হ্যাঁ, absent কেন? কথা বলছি তো, absent কেন? আমি
ভাস্বতী, ভাস্বতী ইন হুইচ কেস ডু উই নিড টু অ্যাপ্লাই মোর ফোর্স? Case 2, yes. So we need to apply more force in case 2 and we need to apply less force in case 1, but we need to apply the force. Tale state of motion, if we need to change the state of motion or state of rest of a body, we need to apply force. More the mass, more the amount of force we need to apply. So inertia of a body depends on mass. Higher the mass, higher the inertia of a body. Okay. Now we will know Newton's first law. Newton's first law states that if a body is in a state of rest, it will remain in the state of rest, and if it is in the state of motion, it will remain moving in the same direction with the same speed unless an external force is applied on it. So we will do Newton's. Yes, I can hear you. Newton's first law. কি বলছে নিউটনস ফার্স্ট ল? ওকে গুনগুন, আই ক্যান হিয়ার ইউ, ইউ ক্যান মিউট ইওর কল। হ্যাঁ বলছি, আরেকবার বলবে কি বললে এতক্ষণ ধরে? আমার কিছু শোনা যাচ্ছে না। ওকে, রেকর্ডিংটা আছে দেখিস, একটু মুভ ফরওয়ার্ড করি। ওকে, নিউটনস ফার্স্ট ল, নিউটন ফার্স্ট ল স্টেটস দ্যাট ইফ আ বডি ইজ ইন আ স্টেট অফ রেস্ট, ইফ আ বডি ইজ ইন আ স্টেট অফ রেস্ট, it will remain in the state of rest. If a body is in a state of rest, it will remain in the state of rest. Or if a body is in a state of motion, is in a state of uniform motion, it will continue to do so unless do so in the same direction with the same speed unless an external force is applied on it. This is Newton's first law. Part by part আমাকে একটু বুঝতে হবে যে ইফ আ বডি ইজ ইন আ স্টেট অফ রেস্ট, তার মানে ইফ আ বডি ইজ ইন আ ইনার্শিয়া অফ রেস্ট, ইট উইল রিমেইন ইন দ্য স্টেট অফ রেস্ট. ঠিক আছে, রেস্টে থাকলে বডিটা রেস্টেই থাকবে, ইট উইল রিমেইন ইন দ্য স্টেট অফ রেস্ট. ভালো কথা. ইফ এ বডি ইজ ইন আ স্টেট অফ মোশন, বডিটা যদি ইউনিফর্ম মোশনে থাকে, ইট উইল কন্টিনিউ টু ডু সো ইন সেম ডাইরেকশন উইথ সেম স্পিড. মানে কি ইউনিফর্ম মোশন? মানে ইফ এ বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, দ্যাট মিন্স ইফ দ্য ডাইরেকশন চেঞ্জেস, তার মানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি. আমরা প্রথমেই দেখেছি যে অ্যাপ্লিকেশন অফ ফোর্স কি, ফোর্স চেঞ্জেস দি ডাইরেকশন. তার মানে ইফ ইট চেঞ্জেস দি ডাইরেকশন, তার মানে আমার এখানে সমস্যা হয়ে যাবে, বিকজ ইট ইজ চেঞ্জিং দি ডাইরেকশন. তার মানে নিশ্চয়টা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে. তার মানে এই গল্পে কী বলছে যে ইট হ্যাজ টু মুভ ইন দি সেম ডাইরেকশন উইথ দি সেম স্পিড. স্পিডও যদি পাল্টায়, দশে ছিল 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তার মানেও তো আমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে তার স্পিডটাকে চেঞ্জ করেছি. সো ইট ক্যান নট চেঞ্জ দি স্পিড, ইট ক্যান নট চেঞ্জ দি ডাইরেকশন আনটেল অ্যান্ড আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স, অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট. বাইরে থেকে যতক্ষণ না আমি ওর উপরে একটা এক্সটার্নাল ফোর্স দেবো, ততক্ষণ ও ওর স্টেট অফ রেস্ট বা স্টেট অফ মোশন চেঞ্জ করবে না. আনলেস অ্যান্ড আনটিল একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড হবে, ওর স্টেট অফ রেস্ট বা স্টেট অফ মোশন চেঞ্জ করবে না. দ্যাট ইজ নিউটনস ফার্স্ট ল. প্রথম পার্টটা নিউটনস ফার্স্ট ল এর ফার্স্ট পার্ট, ইফ আ বডি টু দিস পার্ট গিভস আস দি আইডিয়া অফ ইনার্শিয়া. এই ফার্স্ট পার্টটা আমাদেরকে আইডিয়া অফ ইনার্শিয়া দেয়. নিউটনস ফার্স্ট ল এর ফার্স্ট পার্ট গিভস আস দি আইডিয়া অফ ইনার্শিয়া. সেকেন্ড পার্ট আনলেস থেকে অন ইট অফ দি, দিস গিভস আস দি আইডিয়া অফ ফোর্স. তাহলে আইডিয়া অফ ইনার্শিয়া পাবো আমরা, আইডিয়া অফ ফোর্সও পেলাম. ওকে, সো হোয়াট ইজ ইনার্শিয়া? দ্য প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু অফ হুইচ ইট টেন্স টু রিটেন স্টেট অফ রেস্ট অর মোশন ইজ কল্ড ইনার্শিয়া.
force key, force is that external cause which tends to change the state of rest or the state of motion of a body. Okay, now আমরা এটাও জেনেছি যে মাসের উপরে ডিপেন্ড করে ইনার্শিয়া। নাও উইল ডু সাম এক্সাম্পল, কিছু এক্সাম্পল। ওকে, আমি ডিসকাস করব, একজন একজন করে নাম নেব, কয়েকটা এক্সাম্পল ডিসকাস করব, বাকিটা বাড়িতে পড়বে, বুঝতে না পারলে আমাকে বলবে। চারটে এক্সাম্পল টোটাল ডিসকাস করব। ফার্স্ট আই উইল আস্ক দিস টু অস্মিতা। অস্মিতা, টার্ন অন ইওর অডিও। অস্মিতা, ট্রেনে বসে আছি। I'm sitting on a train. Okay, I'm sitting on a train. Train টা যেই চলতে শুরু করলো আমি পেছন দিকে হেলে যাই, যাই না? হ্যাঁ। কেন? ওটা একটা ফোর্সে চলে, সেই ফোর্সের জন্য আমরা পিছনে হেলে যাই। ফোর্সটা তো আমার গোটা বডিতেই কাজ করছে। If I'm sitting on the bench of a train, suppose এই হচ্ছে আমার ট্রেনের একটা বেঞ্চ। This is the bench of a train and I am sitting on the bench of a train. আমি ট্রেনের বেঞ্চের উপরে বসে আছি। Okay, these are my hands, these are my legs. I am sitting on the bench of a train. Force তো আমার গোটা বডিতেই অ্যাক্ট করবে। আমি পেছন দিকে কেন এরকম ঝুঁকে যাব? Why will I fall back? কেন? দেখো, my body and the chair is connected to the train, তাই না? My body and the chair is connected to the train. তার মানে এই পার্ট অফ দি ট্রেনের সাথে কানেক্টেড আছে। Tell me, is the above part connected to the train or is it loose? Is the above part connected or is it loose? It is loose. My upper part can move, my lower portion, my back is connected. So this one is loose. Train-ta-te ami bose achi, I am at rest. Jei train-ta cholte shuru korlo, tale amar majar nich theke pa obdi, this will try to move forward. Karon ora contact-e ache, ora direct contact force-take feel korbe. কিন্তু আমার যে আপার পার্ট অফ দা বডি, এ কি কন্ট্যাক্ট আছে? নেই তো, এখানে কিচ্ছু নেই। হোয়াট উইল হ্যাপেন টু দ্যাট? ও তো ফোর্সটা ফিল করবে না, তাহলে ও কি ওর ইনার্শিয়াটাকে চেঞ্জ করতে চাইবে? ইট ইজ ইন ইনার্শিয়া অফ রেস্ট। উইল ইট ওয়ান্ট টু চেঞ্জ ইটস ইনার্শিয়া অফ রেস্ট? চাইবে? কেন চাইবে? রেস্টে আছে, ওর উপরে তো কোনো ফোর্স কাজ করছে না, ও কি রেস্টটাকে চেঞ্জ করতে চাইবে? চাইবে না। ও তো ইনার্শিয়া অফ রেস্টে আছে, ইট ইজ আর ইনার্শিয়া অফ রেস্ট। নো ফোর্স ইজ অ্যাক্টিং অন ইট বিকজ ইট ইজ লুজ। দ্য বটম পোর্শন ইজ গেটিং দি ফোর্স, দ্য আপার পোর্শন ইজ নট গেটিং দি ফোর্স। ইফ উই ডোন্ট অ্যাপ্লাই এক্সটার্নাল ফোর্স, নিউটনস ল কি বলছে? বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করলে যে ইনার্শিয়াতে আছে সেটাতেই থাকতে চাইবে। ইট ইজ ইন ইনার্শিয়া অফ রেস্ট, ওর উপরে তো কোনো ফোর্স কাজ করছে না, তাহলে কি ও ইনার্শিয়া অফ মোশনে যাবে না রেস্টেই থাকতে চাইবে? রেস্টে থাকতে চাইবে। তাহলে নিচের পোর্শন মোশনে চলে গেল, পেছনের পোর্শন মোশনে যেতে চাইছে না, তা কি হবে? এই হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। ইজ দ্য আইডিয়া ক্লিয়ার? স্যার আমি বুঝলাম না। হ্যাঁ, ভালো করে বোঝ। তুই একটা ট্রেনে বাসে বসে আছিস, বাসের সিটের সাথে তোর বডিটা লেগে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? অদ্রিজা, টার্ন অন ইওর মাইক। আদার্স, টার্ন অন ইওর মাইক। অদ্রিজা বাদে বাকিরা মাইকটা অফ করে দাও। ওকে অদ্রিজা, আমি একটা বাসে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, যেতে 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 বাসটা হট করে ব্রেক দিল, আমি আমার সামনের দিকে ঝুঁকে যাই। কেন? বাসে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বাসটা ব্রেক দিল, আমি সামনের দিকে ঝুঁকে যাই। কেন? ব্রেক দিলে একটা ফোর্স অ্যাক্ট করে, ওই জন্য। ব্রেক দিলে একটা ফোর্স অ্যাক্ট করে, সে তো করবেই, কিন্তু ব্রেক দিলে যে ফোর্সটা অ্যাক্ট করে সেটা কোথায় অ্যাক্ট করে? সাপোজ আমি বাসটার মধ্যে বসে আছি, দিস ইজ দ্য সিট অফ দ্য বাস, এটা হচ্ছে বাসটার সিট, এই সিটটার উপরে আমি বসে আছি। ওকে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার মাথা, এটা হচ্ছে আমার বডি, এই হচ্ছে আমার হাত, আমি বাসের সিটের উপরে বসে আছি। আমি যাচ্ছি 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 যাচ্ছি, বাস ব্রেক দিলে আমি সামনের দিকে ঝুঁকে গেলাম। কেন? আচ্ছা, আমি যখন বাসটার মধ্যে বসে আছি, আমি যাচ্ছি, আগে প্রথমে বল আমি মোশনে আছি না রেস্টে আছি? আমার গোটা বডি মোশনে আছে, কারণ বাসটা মোশনে আছে। ইজ দ্যাট ক্লিয়ার?
My whole body is in motion because the bus is in motion. কিন্তু উইথ রেসপেক্ট টু দ্য বাস তো আমরা রেস্টে আছি। হ্যাঁ আমি যখন রেস্টে থাকবো বাসটাও রেস্টে থাকবে, আমি যখন মোশন আছি বাসটাও মোশন আছে, কারণ আই এম মুভিং উইথ দ্য বাস। ওকে আচ্ছা, এবার কি করলো, আমার কানেক্টেড পোর্শন কোনটুকু, আমার এইটুকু হচ্ছে কানেক্টেড পোর্শন, দিস মাচ ইজ দি কানেক্টেড পোর্শন। আমার লুজ পোর্শন কোনটুকু, দিস মাচ ইজ দি লুজ পোর্শন, দিস মাচ ইজ দি লুজ পোর্শন। ওকে, দিস মাচ ইজ দি কানেক্টেড পোর্শন, দিস মাচ ইজ দি লুজ পোর্শন। তার মানে কি, তার মানে বাসটা যখন ব্রেক করছে আমার গোটা বডিটাই তো মোশনে ছিল, যখন বাসটা ব্রেক করছে তখন এই পোর্শনটা যেহেতু কানেক্টেড সে ওই ফোর্সটাকে ডাইরেক্টলি ফিল করবে, সো ইট উইল সাডেনলি কাম টু রেস্ট, ইট উইল সাডেনলি কাম টু রেস্ট। বাট উপরের যে পোর্শনটা এটা তো কানেক্টেড নয়, এটা কি সাডেনলি রেস্টে আসতে পারবে, এটা কি সাডেনলি রেস্টে আসতে পারবে, এটা কি সাডেনলি রেস্ট আসতে পারবে, কথা বলছি তোর সাথে, এটা কি সাডেনলি রেস্ট আসতে পারবে? অদ্রিজা ক্যান ইউ হিয়ার মি? না। তাহলে এটা কি সাডেনলি রেস্ট আসতে পারবে? পারবে না। এই কি স্টেটে ছিল, এই ছিল ইনার্শিয়া অফ মোশনে, ছিল ইনার্শিয়া অফ মোশনে। তাহলে এটাকে রেজিস্ট করার জন্য যে ফোর্সটা দিচ্ছিলাম এর উপরে পড়ছিল না, সো ইট উইল ট্রাই টু কন্টিনিউ ইটস ইনার্শিয়া অফ মোশন। তাহলে এ যখন রেস্টে চলে আসবে এ তখনও সামনের দিকে আরও মুভ করে যাবে, সো ইট উইল কন্টিনিউ ইটস ইনার্শিয়া অফ মোশন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমার বডির আপার পার্টটা ইনার্শিয়া অফ মোশনে কন্টিনিউ করে বলে আমি সামনের দিকে এগিয়ে যাব, লোয়ার পার্টটা ইনার্শিয়া অফ মোশনে কন্টিনিউ করবে না, কারণ ডাইরেক্ট টাচে আছে, তাই লোয়ার পার্টটা ধীরে ধীরে স্টপ হয়ে যাবে। অদ্রিজা ইজ দি কনসেপ্ট ক্লিয়ার বাবু? ওকে চলো, নাও লেট আস ডু নেক্সট এক্সাম্পল করব, নেক্সট এক্সাম্পল আই উইল আস্ক দিস টু, আই উইল আস্ক দিস টু সোমেন, সোমেন টার্ন অন ইওর অডিও, সোমেন টার্ন অন ইওর অডিও। হ্যাঁ স্যার। সোমেন আমাকে একটা গ্লাস দিয়ে দিয়েছে, দিস ইজ আ গ্লাস, ওকে দিস ইজ আ গ্লাস। এই গ্লাসের উপরে কি করেছি আমি, একটা বাকির অডিও অফ করে দাও, অনলি সোমেন টার্ন অন ইওর অডিও। কি করেছি, এর উপরে একটা কার্ডবোর্ড রেখেছি, কার্ডবোর্ডের উপরে আমি একটা কয়েন রেখেছি, কার্ডবোর্ডের উপরে একটা কয়েন রেখেছি, কয়েনটা কোথায় রাখা আছে, কার্ডবোর্ডের উপরে। আমি যদি এখান থেকে টাক করে একটা টোকা দিই আমার কার্ডবোর্ডটা এইদিকে সরে যাবে, কয়েনটা কি হবে, কয়েনটা পড়ে যাবে আমার গ্লাসের মধ্যে। ওকে, কি হবে যে কয়েনটা আমার টক করে গ্লাসের মধ্যে পড়ে যাবে, ওকে কয়েনটা আমার গ্লাসের মধ্যে পড়ে যাবে, আর কার্ডবোর্ডটা এখান থেকে দূরে টোকার দেওয়ার জন্য দূরে সরে চলে যাবে। প্রশ্ন হচ্ছে কেন কয়েনটা কার্ডবোর্ডের সাথে গেল না, হোয়াই ডিড দ্য কয়েন নট মুভ উইথ দি কার্ডবোর্ড, বলো দেখি কয়েনটা কেন কার্ডবোর্ডের সাথে গেল না, টেল মি। আমি কোশ্চেনটা না সোমেনকে করেছি, সোমেনকে করেছি, সোমেন অডিওটা টার্ন অন করেছিস, সোমেন আমি সোমেনের সাথে কথা বলছি, পারবি না আমার সাথে ডিসকাস কর, এই যে কয়েনটা যখন টোকা দিইনি ইজ দ্য কয়েন এট রেস্ট অর ইজ দ্য কয়েন ইন মোশন? রেস্ট, ভালো কথা। ইজ দ্য কার্ডবোর্ড ইন রেস্ট অর দ্য কার্ডবোর্ড ইজ ইন মোশন? রেস্ট, রেস্ট। আমি জোরে একটা টোকা দিলাম, যেই জোরে টোকা দিলাম কার্ডবোর্ডটা সাডেনলি ওয়েন্ট ইন টু মোশন, রাইট? এখন আমি কি জানি যে আ বডি উইল ট্রাই টু রিটেন ইটস ইনার্শিয়া, ইফ দ্য কয়েন ইজ অ্যাট রেস্ট কয়েনের ইনার্শিয়া কি, ইনার্শিয়া অফ রেস্ট। তাহলে ইফ দ্য কয়েন ইজ অ্যাট ইনার্শিয়া অফ রেস্ট, আমি কার্ডবোর্ডটা টোকা দিলাম, টোকাটা সরে গেল কার্ডবোর্ডটা, উইল দ্য কয়েন মুভ? নো, বিকজ ইট উইল ট্রাই টু রিটেইন ইটস ইনার্শিয়া অফ রেস্ট, কারণ কয়েনের উপরে টোকা দিইনি, টোকাটা দিয়েছি কার্ডবোর্ডের উপরে, তাই কার্ডবোর্ডটা চলে যাবে মোশনে, কয়েন উইল ট্রাই টু রিটেইন ইটস ইনার্শিয়া অফ রেস্ট, ইট উইল ট্রাই টু রিটেইন ইটস ইনার্শিয়া অফ রেস্ট। এবার কি হবে, যখন কার্ডবোর্ডটা সামনের দিকে মুভ করে যাবে কয়েনটা তো ইনার্শিয়া অফ রেস্টে থাকতে চাইবে, কার্ডবোর্ড নেই ফাঁকা জায়গা, কয়েনটা কি হবে, তলায় পড়ে যাবে,
বাড়িতে এক্সপেরিমেন্টটা করে দেখিস, ইটস এ ভেরি নাইস এক্সপেরিমেন্ট। ওকে নাও স্যার, অনেক সময় তো এই কয়েনটা তোমার কার্ডবোর্ডের সাথে চলে যায়। হ্যাঁ, খেয়াল করে দেখবি সেটা কেমন কার্ডবোর্ড, কার্ডবোর্ডটা তখন রাফ আর টোকাটা তুই আসতে দিয়েছিস, কার্ডবোর্ডটা রাফ আর টোকাটা আসতে, তখনই কার্ডবোর্ডের সাথে যাবে, কারণ ও কন্ট্যাক্টে ফোর্সটা পাবে। যদি তুই একটা স্মুথ কার্ডবোর্ড নিস আর তার উপর যদি কয়েনটাকে রাখিস, টোকাটা খুব জোরে দিস, এটা হবেই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আমরা আর একটা এক্সাম্পল করব। বলতো এই কোশ্চেনটা নিয়ে যাবো আমরা সুপ্রতিভের কাছে। সুপ্রতিভ, সুপ্রতিভ, ওকে, আমরা লং জাম্প দিতে চাইছি, উই ওয়ান্ট টু গিভ আ লং জাম্প, দিস ইজ আওয়ার স্যান্ড, উই ওয়ান্ট টু গিভ আ লং জাম্প ইন দ্য স্যান্ড, ফর দ্যাট উই উইল কিপ রানিং, আমরা এখান থেকে দৌড়ে 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 আসি, উই রান ফাস্ট, অ্যাজ ফাস্ট অ্যাজ উই ক্যান, অ্যান্ড দেন উই জাম্প, তাই না? দেন উই জাম্প, ওয়াই, কেন আমরা দৌড়ে দৌড়ে এসে জাম্প করি? দিস ইজ মি রানিং, কেন আমরা দৌড়ে দৌড়ে এসে জাম্প করি, কেন আমরা দাঁড়িয়ে জাম্প করি না? যাতে মোশনটা বেশি হয়, যাতে মানে ডিসটেন্সটা বেশি, যাতে কভার করতে পারি, সে কারণে ডিসটেন্সটা বেশি কভার করতে পারি, তাই আমরা দৌড়াই। আচ্ছা, যখন আমরা দৌড়াচ্ছি কোন কোন ইনার্শিয়াতে আছি, দেন উই আর ইন হুইচ কাইন্ড অফ ইনার্শিয়া? ইনার্শিয়া অফ মোশন। গুড, when we are running we are in inertia of motion, very good, we are in inertia অফ মোশন। এখন যখন আমরা এয়ারে লাভ দিলাম, এয়ারে যখন আমরা লাভ দেব, আমাদের লাভটাকে থামানোর জন্য এয়ার ডাজ নট প্রোভাইড সো মাচ রেজিস্ট্যান্স, ইজ দ্যাট ক্লিয়ার? এয়ার প্রোভাইডস আ রেজিস্ট্যান্স বাট ইজ লেস ইন অ্যামাউন্ট। আমি লাভ দিলাম, উইল আই সাডেনলি স্টপ? হ্যাঁ, আমি যখন লাভ দিলাম, আমি হাওয়ায় আছি, উইল আই সাডেনলি স্টপ, ধপ করে পড়ে যাব? না না, নো। Is there any force to stop me? Kono force ache je amake thamabe? Na na. Tahole ki ami je inertia te achi, will I try to retain my inertia of motion? Ha. So Newton's first law says that we will try to retain our inertia unless and until an external force is applied on us. আমাদের উপরে কোনো external force applied হচ্ছে না, so what we will do, we will retain our inertia of motion. একজন অ্যাথলিট রিটেইনস হিজ ইনার্শিয়া অফ মোশন, তার জন্যেই সে থামে না, তাই লাভটা দেওয়ার পরে সে অনেকটা দূর গিয়ে ধপ করে পড়ে। ইজ দ্যাট ক্লিয়ার? পড়ে তো যায়, গ্র্যাভিটি তো কাজ করে। প্রত্যেকটা মোমেন্টেই তো গ্র্যাভিটি আমার উপরে কাজ করছে নিচের দিকে, সামটাইম নট দি আদার আই উইল ফল, কিন্তু আমি যদি লাভটা না দিতাম, মানে আমি যদি জোরে দৌড়ে এসে লাভটা না দিতাম, তাহলে আমি যদি এখান থেকে জায়গায় দাঁড়িয়ে লাভ দিতাম, তাহলে এরকম হতো? জোরে দৌড়ে এসে লাভ দিচ্ছি বলে একই সময় লাগছে পড়তে, কিন্তু আমি অনেকটা লম্বা ডিস্টেন্স কভার করে আছি ডিউ টু মাই ইনার্শিয়া অফ মোশন। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। শ্রেয়াংশু, তোর ডাউটটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, সো উই হ্যাভ কমপ্লিটেড দিস চ্যাপ্টার, দেয়ার আর লট অফ এক্সাম্পলস, সব এক্সাম্পল বোঝানোর কোনো দরকার নেই, যেগুলো বুঝিয়ে দিয়েছি এগুলো দেখবে বাড়ি গিয়ে, বাকি যে এক্সাম্পলগুলো আছে সেগুলো করবে, তারপরেও তোমাদের যে ডাউটগুলো থাকবে ইনকেস বুঝতে পাওনি আমাকে বলবে, ক্লাসে ডিসকাস করে দেবো। এক নম্বর, দ্বিতীয় হচ্ছে হোমওয়ার্ক থাকবে চ্যাপ্টার 3A, চ্যাপ্টার 3B হোল, চ্যাপ্টার 3A, চ্যাপ্টার 3B কমপ্লিটলি হোমওয়ার্ক থাকবে, বাড়িতে পরের দিন এই হোমওয়ার্কটা করে আমাকে পিডিএফ করে পাঠিয়ে দেবে। থার্ড থিং ইজ দ্যাট, যে ক্লাসটা আমি এখন করালাম এই ক্লাসের যে পিডিএফটা হবে, নিশ্চয়ই তোমরা সবাই লিখেছো, যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে সুন্দর করে লিখবে, যার যে জায়গাগুলো মিস হয়ে গেছে ভিডিওটা আমি একটু পরে আপলোড করে দেবো, সেটাকে দেখবে, দেখে মিসড জায়গাগুলোকে সুন্দর করে লিখে একটা সুন্দর করে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দেবে পার্সোনাল চ্যাটে, গ্রুপে কেউ পাঠাবে না, গ্রুপ কিন্তু আমি তাহলে অ্যাডমিন অনলি করে দেবো, আমাকে পার্সোনাল চ্যাটে পাঠাবে এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে, আর যদি কারো কিছু মিসিং থাকে ভিডিওটা আমি আপলোড করে দেবো উইদিন 2 আওয়ার্স, তার মধ্যে আমাকে পাঠিয়ে দেবে। চলো
আজকে এই চ্যাপ্টারটা এখানেই স্টপ করলো, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, একটু দাঁড়াও।